আজকে আমরা কলার মোচার খোলার থেকে তৈরি তরল জৈব সারের সঠিক ব্যবহার জেনে নেব। এই গরমে আমার রঙ্গন ফুলের গাছে কত সুন্দর ফুল এসেছে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বিপ্রো গার্ডেন। আমাদের রঙ্গন ফুলের গাছে কি খাবার দিলে এই গরমের সময়কালে প্রচুর প্রচুর ফুল পেতে পারি, আর সেই সঙ্গে গাছকেও সুস্থ, স্বাভাবিক, সতেজ এবং ঝাপালো তৈরি করতে পারি। দেখুন আমার গাছটির পাতাগুলি কেমন কালো সবুজ বর্ণ ধারণ করেছে। অনেকেই বলেন আমার রঙ্গন গাছটিতে শাখা প্রশাখা তৈরি হচ্ছে না আর গাছে ফুলের দেখাও মিলছে না। তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা রঙ্গন গাছে প্রচুর নতুন শাখা প্রশাখার সঙ্গে ফুল আনতে চান। তার আগে বলবো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে রাখবেন, যাতে এই রিলেটেড ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে চলুন শুরু করা যাক। দেখুন আমার এই গাছটি কিছুদিন আগে রিপোর্টিং করেছি। এই গাছটি 10 ইঞ্চি টবে বসানোর সময় অনেক ডাল কেটে যেমন ছোটো করেছি, ঠিক তেমন মূলের বেশ কিছু কাটাই ছাটাই করতে হয়েছে। কারণ গাছটি ছিল বড় টবের মধ্যে, ফলে আকার হয়েছিল অনেক বড়। কিন্তু আমি যেহেতু গাছটিকে টবেই রাখতে চাই, তাই একে আবার ছোট শেপের আকার আনতে হয়েছে। তা সত্ত্বেও গাছে যেমন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে, তার সঙ্গে ফুলের দেখা মিলেছে প্রচুর। দেখুন প্রতিটি ডালে ফুল চলে এসেছে। তাহলে আমি কি খাবার দিয়েছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে খাবারটি আমি গাছে দেব সেটি হবে গাছের পুষ্টিগুণে সম্পূর্ণ একটি জৈবিক খাবার। এই খাবারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে সর্ষের খোল, আর প্রয়োজন হবে কি কলার মোচার খোলা। এই সর্ষের খোলের মধ্যে আমরা পেয়ে যাব প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি এবং নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করতে আমাদের সাহায্য করবে। আর এই কলার মোচার খোলা থেকে পেয়ে যাব গাছের গ্রহণ উপযোগী মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মোচার খোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও পটাশিয়াম, তাছাড়াও রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন, যা গাছের প্রতিটি শাখায় ফুল আনতে ও ফুল ফোটাতে সাহায্য করবে। তাহলে তৈরির পদ্ধতি এবার দেখে নেওয়া যাক। আমরা 50 গ্রাম মতো খোল নেব, নিয়ে একটি পাত্রের মধ্যে 4 দিন ভিজিয়ে রাখবো 1 লিটার জলের মধ্যে। দেখুন আমি 1 লিটার জলের মধ্যে 50 গ্রাম খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 দিন ছায়া জায়গাতে। এবার এই খোলটিকে একটি লাঠির সাহায্যে আমরা একটু নাড়িয়ে নেব। এবার এই বালতির মধ্যে আমি 9 লিটার পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে খোল জলটি আমার ঢেলে দিতে হবে, সেক্ষেত্রে খোলটিকে আমার ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে আমি একটি কাপড় ব্যবহার করে নিচ্ছি, এই কাপড়টি আমার ছাঁকনির কাজ করবে। এবার পুরো খোল জলটি আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন এবার এই কাপড়টি আমার ছাঁকনি হিসাবে কাজ করছে, আমি এইভাবে শুধু দোলাতে থাকব। জলের মধ্যে শুধু এইভাবে কাপড়টিকে দোলাতে হবে, তাহলেই দেখবেন যে খোল জলের যে প্রয়োজনীয় অংশ, সেই প্রয়োজনীয় অংশটি আমার জলের সঙ্গে মিশে যাচ্ছে, আর অপ্রয়োজনীয় অংশটি আমার কাপড়ের মধ্যে আটকে থাকছে। 2 থেকে 3 মিনিট এই কাজটি আমাদের করতে হবে। তাহলে আমার এই বালতির মধ্যে মোট 10 লিটার খোল জল তৈরি হয়ে গেল। এর সঙ্গে কলার মোচার যে খোলা সেই খোলাকেও ব্যবহার করব। এই ক্ষেত্রে কোন খোলাগুলি আমাদের নিতে হবে দেখুন, প্রথম সারির যে খোলাগুলি রয়েছে ডিপ লাল বর্ণের, এই খোলাগুলিকে আমরা ব্যবহার করব না। যে খোলাগুলি এরকম সাদা বর্ণের রয়েছে, অর্থাৎ কয়েকটি খোলা ছাড়ানোর পর আমরা এরকম সাদা কিছু খোলা দেখতে পাবো, এই খোলাগুলিকে আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করব, এই সাদা খোলাগুলি মাঝখান থেকে এইভাবে চিরে নেবেন, 2 থেকে 4টি অংশে এভাবে চিরে নেবেন, নিয়ে কাঁচির সাহায্যে ছোট ছোট করে এভাবে আপনারা কেটে নেবেন, এইভাবে কেটে নেবেন। সাদা যে খোলাগুলি পাবেন কলার মোচার, সেই খোলাগুলিকে এইভাবে কাঁচির সাহায্যে সুন্দর করে কেটে নিতে হবে, এইভাবে কেটে নেবেন। এবার কেটে নেওয়া খোলাগুলি কোনো একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে 10 দিন ভিজিয়ে
छाया जगाते रेखे दीते हबे। जदि एक लिटार जल नेन ताहले चार थेके पाँचटी खोला और दुई लिटार परिमाण जल निले नय थेके दसटी खोला एइभावे छोटो छोटो करे केटे जलेर मध्ये भिजिए रेखे देबेन। এবার দেখুন আমার এই বয়ামটির মধ্যে 9 থেকে 10টি কলার মোচার খোলা কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 লিটার পরিমাণ জলের মধ্যে 10 দিন। তার কি সুন্দর কালার চলে এসেছে দেখুন। গাছের জন্য একটি সুষম উপযোগী খাবার তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি লাঠির সাহায্যে আমরা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমরা এই জলটিকে ছেঁকে নেব। সেক্ষেত্রে একটি ফুলের ঝুড়ির সাহায্যে এই জলটিকে এবার আমরা ছেঁকে নিচ্ছি। দেখুন পুরো জলটি এই ফুলের ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে ছেঁকে নেওয়া হলো। কি সুন্দর কালার চলে এসেছে দেখুন, অসাধারণ কালার। এবার এই জলটিকেই আমাদের গাছে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এবার এই 2 লিটার কলার মোচার খোলা ভেজানো জলের মধ্যে আমি সমপরিমাণ ফ্রেশ জল নিয়ে নেব। দেখুন আমি 2 লিটার পরিমাণ ফ্রেশ জল নিয়ে নিলাম। এই জলটিকে এবার একটু মগের সাহায্যে নাড়িয়ে নেব। এবার দেখুন এই যে সরষের খোল ভেজানো জল আর কলার মোচার খোলা ভেজানো জল, এখান থেকে আমি নেব এক মগ কলার খোলার ভেজানো জল এবং আর এক মগ নেব সরষের খোল ভেজানো জল নিয়ে এটাকে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। নিয়ে আমার 10 ইঞ্চি টবের রঙ্গন গাছের জন্য দেব 300 ml পরিমাণ মতো। এই কাজটি করতে হবে 4 দিন অন্তর, মোট 3 থেকে 4 বার করবেন। তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর সংখ্যক রঙ্গন ফুলের দেখা মিলে গেছে। এই তীব্র গরমের মধ্যেও আপনি গাছে নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ পাবেন এবং প্রত্যেকটি ব্রাঞ্চে নতুন নতুন ফুলের এইভাবে কুড়ি আসবে, তাতে প্রচুর সংখ্যক ফুল তৈরি হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আবারও বলবো, এরকম প্রচুর প্রচুর টিপসমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।